বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি যে ফেস প্যাকটি তৈরি করে দেখাবো এটা সাধারণত অনেকেই জানেন না আমি একটা বিশেষ উপকরণ দিয়ে ফেস প্যাকটি তৈরি করব। এই ফেস প্যাকটি ব্যবহারের ফলে আপনাদের মুখের মেস্তার দাগ ছু মন্তর ছু হয়ে যাবে এমনভাবে ছু মন্তর ছু হবে আর কখনও আপনাদের মেস্তার দাগ ফিরে আসবে না স্কিনের গভীর থেকে আপনাদের মেস্তার দাগ উঠিয়ে দেবে তাহলে চলুন ফেস তৈরি করি প্রথমে আমাদের যেটা লাগবে একটা বাটি তো বাটিতে আমি প্রথমে চালের গুঁড়া অ্যাড করব এখানে আমি এক থেকে দুই চা চামিচের মতো চালের গুঁড়া অ্যাড করব। এখানে কম বেশি হলে কোনো সমস্যা নেই চালের গুঁড়া আপনাদের স্কিনকে ব্রাইট করবে এবং গভীর থেকে ময়লা পরিষ্কার করবে এবং এর সাথে অ্যাড করব আমি বেসন এখানে এক চা চামিজের মতো বেসন অ্যাড করব। এবং চালের গুঁড়া দিয়েছি দেড় চামিজের মতো দুই চামিজ দিলেও হবে এবং এর মধ্যে আমি এক চা চামিজ দিয়ে দিলাম বেসন এরপর এর মধ্যে অ্যাড করব আমি হর্তকি গুঁড়া এই হরতকি গুঁড়া আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন যেখান থেকে আপনারা চালের গুঁড়া অথবা বেসন কিনবেন ঠিক ওখানেই এই হর্তকি গুঁড়া পেয়ে যাবেন এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি হর্তকি গুঁড়া আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন এরপরেও অনেকে কমেন্টে জানতে চেয়েছেন যে এই হর্তকি গুঁড়া কোথায় পাওয়া যায় এবং এটা কি এটা আপনারা যে কোনো মুদি দোকানে খোঁজ করবেন নামটা বলবেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন এই হর্তকি গুঁড়া চুলের জন্য এবং স্কিনের জন্য কিন্তু খুব উপকারী মেজ তা উঠাতে তো খুব খুব উপকারী এই হর্তকি গুঁড়া এখানে চা চামিজেরও একটু কম হরতকি গুঁড়া অ্যাড করে দিয়েছি এরপর এই উপকরণগুলো মেশাতে আমার লাগবে রোজ ওয়াটার এখানে মেশাতে যতটুকু আপনাদের রোজ ওয়াটার লাগবে ঠিক ততটুকুই আপনারা রোজ ওয়াটার দেবেন এখানে পরিমাপের কোনো দরকার নাই এমনভাবে আপনার মেস্তার দাগ উঠিয়ে দেবে এই ভেস প্যাকটি ওঠানোর পর যখন আপনারা নিজের চোখে দেখবেন যে আপনাদের মেস্তার দাগ নাই আর কখনো ফিরে আসছে না তখন আপনারা বুঝতে পারবেন যে এই ফেস প্যাকটি কতটা উপকারী এবং এটা কখনো ছাড়তেই চাবেন না এমনভাবে আপনাদের মুখের দাগ দূর করবে এই ফেস প্যাকটি এরপর আমি রোজ ওয়াটার একটু একটু করে দিয়ে এই ফেস প্যাকটি তৈরি করে নিচ্ছি যদি একটু পাতলা হয়ে যায় তাহলে এখানে আপনারা বেসন অথবা চালের গুঁড়া একটু বেশি পরিমাণ অ্যাড করে মিশিয়ে নিতে পারেন বেসন এবং চালের গুঁড়া কম বেশি হলে কোনো সমস্যা নাই এরপর আমি অ্যাড করব ভিটামিন ই ক্যাপসেল এখানে একটা ভিটামিন ই ক্যাপসেল আপনারা অ্যাড করে দেবেন ভিটামিন ই ক্যাপসেল আপনাদের স্কিনটাকে সফট করবে এবং যাদের মুখে বয়সের বলি রেখা হয়েছে যেমন ধরুন চোখের কোনায় কপালে এবং গালে কিন্তু বয়সের ছাপ পড়ে যায় চামড়া কুচকে যায় তো এই কুচকে যাওয়া চামড়াকেই কিন্তু আমরা বয়সের বলি রেখা বলে থাকি বয়সের একটা ছাপ পড়ে যায় চেহারার মধ্যে তো এই বয়সের ছাপটাকে দূর করবে আপনাদের স্কিনকে টান টান করবে এই ফেস প্যাকটি এমনভাবে আপনাদের স্কিন টান টান করবে যাতে করে আপনাদের বয়সটা অনেক কম বোঝা যাবে যদি ভিটামিন ই ক্যাপসুল বাসায় না থাকে তাহলে আপনারা এখানে প্যারাশুট নারিকেল তেল দুই থেকে তিন ফোঁটা অ্যাড করে দেবেন তাহলেও হবে এবং রোজ ওয়াটার যদি না থাকে আপনারা এখানে কাঁচা দুধ অথবা একটু পানি মিশিয়ে নেবেন কিন্তু খুব তাড়াতাড়ি যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই রোজ ওয়াটার এর মধ্যে অ্যাড করতে হবে এরপর দেব আমি সেই বিশেষ উপকরণটি তার জন্য আমার লাগবে প্রথমে একটা বাটি এই যে দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ডিম এই ডিমের কিছু অংশ আমি এই ফেস প্যাকে অ্যাড করব যেটা অ্যাড করার পর আপনাদের মেস্তার দাগ ছু হয়ে চলে যাবে এখানে আমি ডিমটাকে প্রথমে ভেঙে নিলাম এরপর এই ডিম থেকে আমি এই হলুদ অংশ যেটাকে আমরা কুসুম বলি এই ডিমের কুসুমটা আমি ফেসপ্যাকে অ্যাড করবো একটু সাবধানভাবে অ্যাড করবেন যাতে ডিমের সাদা অংশ এই ফেস প্যাকে না আসে অল্প পরিমাণ দিলেও হবে তা আমি এখানে একটা কুসুম দিয়ে দিলাম আর এই বাকি অংশটা কিন্তু নষ্ট হবে না এটা আপনারা ডিম ভাজি করে অথবা আপনাদের হেয়ারে ব্যবহার করতে পারেন ডিমের অংশ কিন্তু খুব উপকারী যে কোনো অংশ সাদা অংশ অথবা কুসুম এটা খুব উপকারী চুলের জন্য এবং স্কিনের জন্য এরপর ডিমের কুসুম দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ দেখলেন তো কত সহজে আমি খুব সহজভাবে তৈরি করে দেখালাম এই ফেস প্যাকটি এবং এই ফেস প্যাকটির আরও একটি উপকার আছে সেটা হলো আপনারা এটা সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না ফ্রিজে নর্মালি রেখে দেবেন এই ফেস প্যাকটি একটু পাতলা হয়েছে এই আমি বেসন মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ বেসন দিয়ে আমি একটু ঘন করে নেব আমি যতগুলো উপকরণ অ্যাড করেছি একটাও কিন্তু ক্ষতিকারক কিছুই নাই সব কিছু কিন্তু উপকারী যেগুলো আমরা সাধারণত খাওয়ার কাজে ব্যবহার করে থাকি ঘরোয়াভাবে সহজভাবেই আমি তৈরি করে দেখাই এই ফেস প্যাকগুলো যেটা আপনাদের স্কিনের ক্ষতি কখনোই করবে না কারণ এর মধ্যে তো আমি ক্ষতিকারক কিছুই দেই নাই এরপর আপনাদের স্কিনটাকে পরিষ্কার করে নেবেন এরপর আপনারা ফেস প্যাকটি হাতের সাহায্যে ম্যাসাজ করে ঠিক এভাবে লাগিয়ে রাখবেন মেস্তার দাগে অথবা আপনাদের পুরোটা ফেসে লাগাতে পারেন পুরোটা ফেসে এভাবে লাগাবেন তাহলে দেখবেন আপনাদের কালো দাগ ছোপ দূর হয়েছে মেস্তার দাগ দূর হয়েছে এবং আপনাদের স্কিনটাকে টান টান করবে টান টান করে আপনাদের ঝুলে যাওয়া স্কিন কুচকে যাওয়া স্কিনটা পুরোপুরি ভালো করে দেবে এবং অনেকটা টান টান হয়ে যাবে আপনাদের বয়সের ছাপ আর বোঝা যাবে না এবং গভীর থেকে আপনাদের মেস্তার কালো দাগ দূর করে দেবে এভাবে লাগিয়ে রেখে দেবেন 10 মিনিট আপনারা এই ফেস প্যাকটি দিনে ব্যবহার করবেন দিনে যে কোনো সময় আপনারা এই ফেস প্যাকটি লাগিয়ে 10 মিনিট রেখে দেবেন এরপর আপনারা নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এবং এরপর যদি আপনারা ফেসওয়াশ ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন ফেসওয়াশ দিয়ে যেটা আপনারা সব সময় ব্যবহার করেন সেই ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন এবং এই বাকি ফেস প্যাকগুলো আপনারা নর্মালে ফ্রিজে নর্মালে রেখে দেবেন এটা যদি আপনারা শুধু মুখের পুরো মুখের স্কিনে ব্যবহার করতে চান তাহলে কিন্তু এইটুকু ফেস প্যাক আপনারা তিন থেকে চারবার অনায়াসে ব্যবহার করতে পারেন এর থেকে বেশিও ব্যবহার করতে পারবেন আপনারা এই ফেস প্যাকটি প্রতিদিন ব্যবহার করবেন এবং সাত দিন ব্যবহার করে দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা ভালো রেজাল্ট পেয়েছেন আজকে এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ